सुभाष दार के स्मरण करछि, तार प्रति श्रद्धा जानाच्छि एवं प्रत्येक बछरेर मतो निर्दिष्ट विषय नानान कर्मसूचिर पाशापाशि एई जे आलोचना करा हय विभिन्न जायगाय घुरे घुरे सेटा भालो उद्योग, ताके साधुवाद जानाच्छि। जनगण गणतंत्रेर पाहारादार। आमि शेष विषय चले आसछि, कमे श्रमिक एकेबारे ऐतिहासिक भावे ग्रीसे प्रथम जखन नगर सभ्यता सेखान थेके गणतान्त्रिक बोधेर किभाबे उद्भव हलो, शब्दटार उत्पत्ति कि हलो, उत्पत्ति सेटा बलेछे। तारपरे बाकी आजकेर दिनेर विषय चले एसेछे। विकास तो बलेछेन विभिन्न आईनी एवं आजकेर दिनेर जे चैलेंज तार सामने दाड़िये, जेखाने रवीन्द्रनाथेर प्रार्थना कविताके उद्धृत करे तिनि बलेछेन আজকে তাই তো দেখছি আমরা এই যে আপন প্রাঙ্গণ তলকে খণ্ড ক্ষুদ্র করে প্রাচীর তুলে ভাগ করে দেওয়া হচ্ছে মণিপুর থেকে গুরগাঁও, প্রতিদিন আমরা দেখছি এই মুহূর্তে। আসলে হচ্ছে এই জনগণকে ভাগ করা, জনগণকে ডিজার্ভ করতে হলে প্রথমে তাকে প্যাসিভ করা হয়, অসহায় করা হয়। আমাদের রাজ্যে আমরা দেখেছি একটা সময় এরকম হলো, ভোট দিয়ে কি হবে, ভোট দিতে পারবো কি পারবো না, একের মুখে লুকোপ্রাস লাগিয়ে রাখতে বলা হয়েছিল, চুপ থাকবে, কেউ কোনো কথা বলবে না। আসলে তো জনগণকে ভয় তার থেকেই তো এটা। আমরা আমাদের ছাত্র অবস্থায় প্রথমে স্লোগান শুনতাম, আমি জানি না এখন ময়ূখ সৃজনরা স্লোগান শোনে কিনা, বলতামও দিতামও, জনগণ জনগণ জনগণই শক্তি, জনগণই আনবে বিশ্বের মুক্তি। এখন দাও না, বেশিরভাগ দেওয়া হয় না, অমুক কথা। এই যে পাহারাদার জনগণ হলে কি হয়, যখন বামফ্রন্ট সরকারকে জ্যোতি বসুর সময় উৎখাত করতে গিয়ে সেই কোথা থেকে ল্যাটাভিয়া থেকে আর কোথা থেকে কিমদেবী আর পুরুলিয়া এসে অস্ত্রবর্ষণ করলো, কে খবর দিল? পুলিশ, সেন্ট্রাল ফোর্স, বিএসএফ, ওই জনগণ। হাত পেটা খাওয়া, হাঁটুর উপরে ধুতি হয়তো আছে, খালি পায়ে, সে দেখলে তো মারাত্মক কিছু। যদি ওই পুরুলিয়ার ওই জনগণ যদি এয়ারপোর্টে থাকতো, এই সিআইএসএফ কাস্টম ইমিগ্রেশন মানে অমিত শাহ এবং মমতার লোকজন ছাড়া, তাহলে কিন্তু ওই জনগণের পাহারাদারিতে অভিষেক কিন্তু পালাতে পারত না বউকে নিয়ে শালিকে। তাহলে আমি যদি বিশ্বাস করি জনগণ জনগণ জনগণই শক্তি, তাহলে সেই জনগণকে সংগঠিত করা, ওই সব মূর ম্লান মুখ মুখে দিতে হবে ভাষা, ধনিয়া তুলিতে হবে আশা, এছাড়া অন্য কোনো গতি নেই। কেউ কেউ মনে করেছিল কেন্দ্রীয় বাহিনী চলে আসলে সব ঠিক হয়ে যাবে, কেউ কেউ মনে করেছিল রাজ্যপাল, যেভাবে রাজভবন ছেড়ে একেবারে জনগণের রাজভবন রাজ্যপাল হয়ে গেলেন, এদিকে চলে যাচ্ছেন ওদিকে চলে যাচ্ছেন, হেল্পলাইন খুলে দিয়েছেন, একবার ওখানে ফোন করে দিলেই বোধহয় হয়ে যাবে। আরে তো দিদিকে বলো ফোন হয়েছিল, একই নম্বর, ওই নাম্বার, ওই ডিজিটগুলো যদি মনে থাকে। আসলে সব সময় আমাদের সভ্যতায় সংস্কৃতিতে এই দক্ষিণ এশিয়ায় মানুষকে সবসময় এই ভাবটা দেখানো হয় কোনো একজন অবতার আসবেন, জেদা ইলাহি ধর্মস্য গ্লানি ভবতু ভারত, তখনই কেউ একজনের উদয় হবে এবং প্রচণ্ড ক্ষমতাশালী শক্তিশালী কেউ। এইভাবেই তো 56 ইঞ্চি এলো যে সব সমাধান করে দেবে, 99কে শায়েস্তা করবে 56, একজন কমিউনিস্ট হিসেবে একজন বামপন্থী হিসেবে এটা বিশ্বাস করতে হবে, আর কোনোভাবে অবতার আসবে না। মমতাকে ওইভাবেই রাখা হয়েছিল, এখন তো কেউ কেউ বলছে মূর্তি লাগিয়ে পুজো করতে হবে, 300 বছর 3000 বছর পরে রাখা হবে। ওই যে ভেতরের মধ্যে শিক্ষায় সংস্কৃতিতে দর্শনে
কিছু আমাদের ভেতরে যেগুলো আছে সেটাকে ব্যবহার করা হয় আধুনিক প্রয়োগ কৌশলকে ব্যবহার করে। আর লড়াইটা এখানে এক অসম যুদ্ধ, মার্ক্সবাদী ধ্যান ধারণা হচ্ছে এই যে বুর্জোয়া গণতন্ত্র, যে আব্রাহাম লিঙ্কন বললেন বাই দ্য পিপল ফর দি পিপল অফ দি পিপল। আচ্ছা আমরা কি বলেছিলাম, পঞ্চায়েতটা মানুষের জন্য তৈরি করা হয়েছিল, মানুষের হাতে পঞ্চায়েতটা ফেরত দিতে হবে, মানুষ নিজের মতো করে পঞ্চায়েতটা গড়ে তুলবে, এইটুকুও দিতে রাজি নয়। হম মেহনত কা সিফ দুনিয়া সে জব আপনা হিসা মাঙ্গেঙ্গে, এক খেত নেই এক দেশ নেই সারি দুনিয়া মাঙ্গেঙ্গে, ওই যে বিশ্বকর্মা বলাচ্ছে। তার থেকে গ্রামের মানুষ বললো এই 100 দিনের কাজ, আবাস যোজনা, পুকুর, নদী, নালা, রাস্তা, সেচ আমরা ঠিক করবো। এই হচ্ছে লুটেরা, এই হচ্ছে ধান্দা ধনতন্ত্র পুঁজি, ওইটুকু তারা দিতে রাজি নয়, আমাদের কাছে এইটুকু। কিন্তু এই যে লুট বালি মাফিয়া, পুরো নদীগুলো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, যে কোনো সময় যা কিছু দেয় চোরা বালি শুধু হচ্ছে তা না, আবার অন্যদিকে পুকুর বোঝানো। পার্লামেন্টে এখন আইন করা হলো পরিবেশ, আদিবাসীদের অধিকার, জঙ্গলের অধিকার, জঙ্গল সবুজ সব বাঞ্ছাল করে দিয়ে দুটো আইন পরপর পার করা হলো এই সপ্তাহে, এটাই তো লুট। এই যারা লুট করে তারা ওইসব ললিত বাণী আগে বলে সব গণ জনগণের জন্য করা হচ্ছে। পার্লামেন্টে ছিল শ্রমিক লাহিড়ি, যত বিল আসে সব বিলে যেটা শেষে একটা নোট থাকে না, হ্যাঁ তাতে ও তরিদ্র তার বেশি জানে না থেকে। এই যে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, প্রশাসনিক এই সব ক্ষমতাকে কুক্ষিগত করতে হয়, একটা এক্সক্লুসিভ অ্যারেঞ্জমেন্ট করতে হয়। যেমন আগে মনাথ ছিল সম্রাট, এখন একতন্ত্র এমন এক্সক্লুসিভ ব্যবস্থা করে যেখানে অ্যাসেম্বলি ছেড়ে দিন, পার্লামেন্ট ছেড়ে দিন, নিজের ক্যাবিনেটটাও বেকার হয়ে যায়, গোটা ক্যাবিনেট থাকে না। তার আমরা বলি মমতার সরকার, নাহলে পিসি ভাইপোর সরকার, নাহলে মোদী অমিত শাহ যোগী সরকার, গোটা ক্যাবিনেটের নাম বলতে পারবে না। টেলিভিশন চ্যানেলের কাগজগুলো সাংবাদিকদেরকে আমি মাঝে মাঝে প্রেস কনফারেন্স জিজ্ঞেস করি যে 5টার পরে 6টা ষষ্ঠ মন্ত্রীর নাম বলো তো, দপ্তর বলো তো, কেতাবে আছে, শপথ হয়, লাইভ টেলিকাস্ট হয়। তো তারপরে কেন করতে হয়, যত বেশি অর্থনৈতিক সংকট তীব্র হয় অথচ সেই সংকটের আবদ্ধের মধ্যে পড়েও পুঁজি যখন আরও বেশি মুনাফা চায়, সেই মুনাফাকে বাড়ানোর জন্য যে ন্যূনতম অধিকার তারা দিয়েছে সেই অধিকারও আর দিতে চায় না, তাহলে লুটের রাজত্বটাকে কায়েম রাখতে চায়। এই যে মমতা ব্যানার্জি দেখবেন প্রথম প্রথম এসে লাইভ টেলিকাস্ট হচ্ছে, প্রশাসনিক বৈঠক হচ্ছে, এই সব ভিডিও এসডিও ডিএম মন্ত্রী এমএলএ একে ওকে বকে দিচ্ছে, ধমকে দিচ্ছে, আর লোকের চা হাঁকি আনো, আসলে হচ্ছে এটাকে ইংরেজিতে বলে আসাদ, ক্ষমতাকে ক্রমাগত সে অ্যাসাপ করছে, যেটা ব্যুরোক্রেসির যে পাওয়ার ছিল, ইলেকশন রিপ্রেজেন্টেটিভের যে পাওয়ার ছিল, জেলা পরিষদের যে ক্ষমতা ছিল, পঞ্চায়েত সমিতির যে ক্ষমতা ছিল, গ্রাম পঞ্চায়েতের যে ক্ষমতা ছিল, তার নিজের দলের যার ছিল লোকজনের ছিল, এসডিও বিডিও ডিএমের যা ক্ষমতা ছিল অধিকার ছিল, এই সবটাকে নিজের হাতে নেওয়া, তাতে কী হয় বাকি সব দপ্তরগুলো অকেজ হয়ে যায়। তখন সহজে এই যে আমরা বলি না বিজয় মালিয়া, নীরব মোদি, অমুক তমুক, এই যে এখানে এখানকার মিশ্র কয়লা পাচারের, হ্যাঁ যে ভাইপো বউকে ফেরত দিয়ে দিল যেতে পারবে না, আর সে মূল অভিযুক্ত তার সঙ্গে অন্য সব চার্জশিটে যখন নাম আসছে যে সপ্তাহে, লুক আউট নোটিস থাকলেও সেটা চলে গেল, এই যে পুরো সেন্ট্রালাইজ পাওয়ার, তাহলে মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ,
এই জন্য এখানে মমতা যেরকম বলে না আমার স্মরণে আসো, তাহলে কৌস্তুভ বলার সময় বলছিল তাহলে মানুষ ভাই অপরাধী খুনি যদি সে আমার সঙ্গে না থাকে, আর যদি আমার সঙ্গে আসো রাজ্যসভা মেম্বার মন্ত্রী যা কিছু করে দেওয়া যায়। এইভাবে তার গোটা ক্ষমতাকে শুধু এনজয় করে না, সেটাকে নিয়ে প্লে করে, খেলা হবে বলে না, ইজ প্লেইং উইথ দিস পাওয়ার। আমাদের দেশে এবং আমাদের রাজ্যে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক যা যা বলি আমরা রিপিট করছি না, এটা হচ্ছে যৌগিক সমস্যা। তাহলে সিম্পল কোয়েশ্চেনের সিম্পল আনসার হয়, একটা যৌগিক সমস্যার কোনো সরল উত্তর হয় না, জটিল সমস্যার জটিল উত্তর হয়। তাহলে এখন থেকে জটিল থেকে যদি আরো কম্পাউন্ডের প্রবলেম হয় তাহলে তার কম্পাউন্ডের আনসার খুঁজতে হবে। আর এইখানে তখন এই যে বলে না চাই পাটনায় চলে গেল, ওই ব্যাঙ্গালোরে চলে গেল কি হবে, ওই যে সীতারামের সঙ্গে ছবি এসে গেল তাহলে কি হবে, আর এখানে প্রতিদিন শুভেন্দু বলছে সিপিএমের লোকজনকে চলে আসো আমাদের সঙ্গে আমরা সব করে দেবো। ও ছোটোবেলা একটা ঈশ্বরের গল্প ছিল না, একটা শেয়ালের রকম ছিল, সেই বেড়া দিয়ে যেতে গিয়ে লেজ কেটে গিয়েছিল, তার হলো কি আরাম লেজ ছাড়া থাকলে কত সুবিধে হয় সবাইকে বোঝায়। শুভেন্দুর অবস্থা হচ্ছে এরকম যে আমার লেজ তো কাটা গেছে নাক কাটা গেছে, বাকিদেরও লেজ কাটা এবং নাক কাটা করে দিতে হবে, হাত থেকে একটু কম পড়লো অন্যগুলোর তুলনায়। আমি হাত তালি দেওয়ার জন্য বলিনি, এই যৌগিক সমস্যার একটা বড় সমস্যা হচ্ছে যে তৃণমূলের দ্বারা আমরা যেভাবে এখানে নিষ্পেষিত হচ্ছি, প্রতিদিন আক্রান্ত হচ্ছি, খুন হচ্ছি, ঘর ছাড়া হচ্ছি, মিথ্যা মামলায় জর্জরিত হচ্ছে, ওই যে ব্যালট বক্স যেরকম পড়ে গেল, এই সব প্রতিদিনকার অভিজ্ঞতার মধ্যে দিয়ে আছে। তাহলে এটাই আমি যদি তৃণমূলের সম্পর্কে বলি, যতটা রেসপন্স হবে এই হলের মধ্যেও এই স্টেজের মধ্যেও, এটাই যদি আমি বিজেপির উপরে বলি ততটা রেসপন্স হবে না। ওই যে বললাম মানুষের অভিজ্ঞতা, কী জ্বালা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ধ্বংসে নিজারে, সেজন্য ত্রিপুরার অভিজ্ঞতা নিতে হয়, সেজন্য মণিপুরের অভিজ্ঞতা নিতে হয়, সেজন্য এই সময়ে এই বাংলার লোকজন যারা গুরগাঁওতে আছে প্রতিদিন কাল রাত্রির থেকে পরশুদিন থেকে ফোন আসছে হোয়াটসঅ্যাপ আসছে, যার ঘর পুড়ছে, যার দোকান লুট হচ্ছে, সে হয়তো গাড়ি ধোয়ে, সে হয়তো বাড়ি বাড়ি কাজ করে, সে হয়তো রান্নাবান্না করে, সে হয়তো ঝাঁট দেয়, এই ধরনের মিনিয়াল কাজ করে, পশ্চিমবঙ্গে শিল্পায়ন হয়নি 10 বছর ধরে, নতুন কোনো প্রজেক্ট আসেনি, আমাদের ঘরের ছেলেপুলেরা তৈরি হয়েছে ব্যাঙ্গালোরে পুনাতে গিয়ে, যদি শিক্ষিত হয় তাহলে সেখানে গিয়ে কাজ করবে, নাহলে ওয়ার্ক ফ্রম হোম করবে, নাহলে বিদেশ চলে যাবে আরও ভালো হলে, আর তা না হলে এই ধরনের কাজ প্রতিদিন। কালকে দেখেছেন মহারাষ্ট্রে কোথাও টানেল কোথাও টাওয়ার কোথাও ব্রিজ কিছু ভেঙে পড়লেই কিছু ধসে গেলেই তখন বাঙালির নাম চলে আসে, আমার আপনার ঘরের ছেলেমেয়েরা এই রাজ্যের ছেলেমেয়েরা, আর তারপর খুব সহজে তাদেরকে বলা বের রোহিঙ্গিয়া নাহলে বাংলাদেশি, মানে ন্যূনতম নাগরিক অধিকার পদ্ধতিতে রাজি নয়। তাহলে এই জ্বালাটাকে উপলব্ধি করতে হয়, হতো যে জেনে যে যাক আমার ভাইপো গেছে কিন্তু কোথায় একটা জায়গায় গেছে ট্রিটমেন্ট হচ্ছে, কোনো মিডিয়া কোনো খবর আছে, তাহলে কে পাহারা দেবে, চৌকিদারও নয়। এবং এই যে ফোর্থ স্টেট সেও নয়, এই যে লুটের টাকার অঙ্ক এত বড়, স্কেল অফ অপারেশন এত বড়, এই জন্য মাফিয়া পাড়া ছিচকে চোর নয়, যখন পাড়ার ছোটোখাটো মস্তান থাকে তখন কাউন্সিলর পঞ্চায়েত মেম্বার মনে করে ভাই আমার ভোট আসছে তুই একটু দেখে নিবি, আর সে যখন অনেকটা ওপরে লেভেল চলে যায় তার স্কেল অফ অপারেশন বড়ো চলে যায় তখন সে ঠিক করে কে পঞ্চায়েতের মেম্বার হবে আর কে কাউন্সিলর হবে, আর সে যখন ন্যাশনাল লেভেলের হয়ে যায় তখন কে এমএলএ হবে কে এমপি হবে সেটা ঠিক করে, আর যখন সে ইন্টারন্যাশনাল লেভেলে হয়ে যায় তখন কোন কাগজের কে সম্পাদক হবে কে এডিটর হবে কার মালিকানা কোথায় থাকবে, এটা হচ্ছে এ হচ্ছে লিপস অ্যান্ড বাউন্স স্কেল অফ অপারেশন গত কয়েক বছর, এটা প্রতিকার কি মানুষ ছাড়া, জনগণ জনগণ জনগণতন্ত্র ওটা তো আগে বললাম একদম উপরে ওঠো আমাদের মন্ত্র জনগণ, আমাদের মন্ত্র জনগণতন্ত্র, জনগণ জনগণ জনগণতন্ত্র, জনগণই ভাঙবে শোষণের যন্ত্র।